চলতি বছরের 3 মার্চ মহাকাশে পাড়ি জমান আরব আমিরাতের ইসলাম ধর্মাবলম্বী মহাকাশচারী সুলতান আল নিয়াদি। তিনি দীর্ঘ 6 মাস মহাকাশে অবস্থান করবেন। সুলতান আল নিয়াদি মহাকাশে থাকা অবস্থাতেই শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এই মাসে রোজা পালন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। সুলতানের আগেও মহাকাশে গেছেন আরো মুসলিম মহাকাশচারীরা। বর্তমানে সুলতান মহাকাশে থাকায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিভাবে সেখানে রোজা পালন করবেন তিনি, বা যারা আগে মহাকাশে গিয়েছিলেন তারা কিভাবে এই পবিত্র মাস পালন করেছিলেন। যেহেতু সুলতানকে বহনকারী মহাকাশ যানটি প্রতি ঘন্টায় 27,600 কিলোমিটার গতিতে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে, ফলে তিনি প্রতি 24 ঘন্টায় 16 বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখেন। আর রোজার নিয়ম হল সূর্যোদয়ের আগে সেহরি খেতে হবে, এরপর সূর্যাস্তের আগ পর্যন্ত সমস্ত পানাহার থেকে বিরত থাকতে হবে। মহাকাশে যাওয়ার আগে গত ফেব্রুয়ারিতে এই বিষয়ে উত্তর দিয়েছিলেন সুলতান আল নিয়াদি নিজেই। তিনি বলেছিলেন, যেহেতু তিনি মহাকাশে যাচ্ছেন ফলে তিনি এখন একজন মুসাফির বা ভ্রমণকারী, আর মুসাফির হিসেবে তার জন্য রোজা রাখা ফরজ নয়। তিনি বলেছেন, আমরা আসলে রোজা ভাঙতে পারি, এটি অত্যাবশ্যকীয় নয়। তিনি আরও বলেছিলেন, যদি আপনি সুস্থ বোধ না করেন তাহলে রোজা আপনার জন্য ফরজ নয়। আর মহাকাশে যেহেতু যে কোনো কিছু মিশন বিনষ্ট করে দিতে পারে অথবা ক্রুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে, তাই পানি শূন্যতা ও পুষ্টিহীনতা এড়াতে আমাদের পর্যাপ্ত পানাহারের অনুমতি আছে। এছাড়া ফেব্রুয়ারিতে এক সংবাদ সম্মেলনে সুলতান আল নিয়াদি বলেছিলেন, আমি চাইলে গ্রিনিচ সময় বা পৃথিবীর সময় অনুযায়ী রোজা রাখতে পারবো, যেটি মহাকাশের অফিসিয়াল সময় হিসেবে গণ্য করা হয়। So in that regard, anything that can jeopardize the mission or maybe put the crew member in a risk, we're actually allowed to eat sufficient food and to prevent any escalation. 2007 সালে মালয়েশিয়ার ধার্মিক মহাকাশচারী শেখ মুজাফর শুকর মহাকাশে গিয়েছিলেন। তিনি মহাকাশে থাকা অবস্থায় রমজান মাস এসেছিল। তখন মালয়েশিয়ার ফতোয়া কাউন্সিল ফতোয়া দিয়েছিল, মুজাফর শুকর চাইলে এখন রোজা নাও রাখতে পারেন, আর যদি তিনি চান তাহলে যেখান থেকে মহাকাশ যাত্রা শুরু করেছিলেন সেই স্থানের সময় অনুযায়ী রোজা রাখতে পারেন। এছাড়া মহাকাশে কিভাবে নামাজ পড়বেন সেটি নিয়েও একটি ফতোয়া জারি করা হয়েছিল। ওই ফতোয়ায় বলা হয়েছিল, যেহেতু নামাজ পড়তে হয় কাবার দিকে মুখ করে এবং নামাজ পড়ার সময় হাঁটু ভাঁজ করতে হয়, কিন্তু মহাকাশে শূন্যে অভিকর্ষণের কারণে হাঁটু ভাঁজ করা কঠিন, তাই তিনি যতটা সম্ভব কাবামুখী হয়ে এবং সুবিধা অনুযায়ী নামাজ পড়তে পারবেন। মালয়েশিয়া ফতোয়া কাউন্সিল ওই সময় ঘোষণা দিয়েছিল, ভবিষ্যতে যেসব মুসলিম মহাকাশে যাবেন তাদের জন্য এই ফতোয়াটি একটি দিক নির্দেশনামূলক হয়ে থাকবে।